হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ খবর পরবর্তী কিস্তির টাকা কবে দিবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেবো জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে আর কী ভুল রয়েছে এই ভুলের জন্য কিন্তু বহু কৃষক রয়েছে যারা টাকা পাবে না সকলেই কিন্তু দু হাজার টাকার কিস্তি পাবে কেউ কেউ চার হাজার টাকারও কিস্তি পাবে কারা চার হাজার পাবে কারা দু হাজার পরে পাবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পি এম কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে দেবে সেটা কিন্তু আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকেই আপনারা দেখতে পাবেন কিভাবে দেখব আমরা দেখুন আপনারা যদি এই পি এম কিষণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসেন আপনারা গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন যে পি এম কিষাণ ডট ডট ইন তাহলে এই ওয়েবসাইটে আসতে পারবেন আসার পরে কিন্তু আপনারা একটা দেখুন পপ আপ ব্যানার দিচ্ছে এটাকে আমি কেটে দিচ্ছি তারপরে কিন্তু নিচের দিকে গেলে এখানে আমরা দেখতে পাবো পনেরোতম কিস্তির টাকা আমরা কবে পেয়েছিলাম সেটা যদি আমরা দেখি এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পনেরোতম কিস্তির টাকা পনেরো নভেম্বর দু সালে পেয়েছিলাম দেখুন পনেরো নম্বর ইনস্টলমেন্ট যেটা ছিল এবার কথা হচ্ছে তাহলে ষোলো নম্বর কিস্তি আমরা কবে পাবো একটু যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো একটা মানে এসে করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিওর্ড ওয়াইজ পেমেন্ট ডিটেলস সেটা কিন্তু দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিওর্ড ওয়াইজ পেমেন্ট এখানে কিন্তু শো করছে এখানে দেখুন প্রিভিয়াস আর নেক্সট রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পারেন তো প্রথম যে কিস্তিটা দেওয়া হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় তারপরে যে কিস্তিটা আসে সেটা হচ্ছে এখানে দেখুন এখনই কিন্তু স্কল হবে দেখুন আগস্ট থেকে নভেম্বর যেটা আমরা অলরেডি পেয়ে গেছি এবার দ্বিতীয় নাম্বার যে পেমেন্টটা পাওয়া তৃতীয় নাম্বার যে পেমেন্টটা আসে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরি এই যে এখানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে অর্থাৎ এইবার ডিসেম্বর মাস চলে গেল জানুয়ারি চলছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু আমরা আবারও কিস্তি পেতে চলেছি এটা হচ্ছে অফিসিয়াল যে ডেট সেটা মানে ধরুন একটা পিরিয়ড থাকে প্রিয়ডের মধ্যে কিন্তু যে কোনো ডেটে আসতে পারে ধরুন এই যে এই পিরিয়ডটা রয়েছে এপ্রিল থেকে জুলাই তাহলে এপ্রিল মাস থেকে শুরু জুলাই মাসের যে কোনো তারিখ অবধি কিন্তু দিতে পারে বা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তার মধ্যে যে মাসগুলো আছে যে কোনো সময় কিন্তু দিতে পারে এবার নেক্সট করে যদি আমরা দেখি ডিসেম্বর থেকে মাস ডিসেম্বর মাস চলে গেছে জানুয়ারিটা চলছে ফেব্রুয়ারিতে দিতে পারে আবার মার্চেও দিতে পারে আবার জানুয়ারিতেও দিতে পারে সেটা কিন্তু বলা যাবে না এখানে কিন্তু একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা কিন্তু যখন দেওয়া হয় তার কিছুদিন আগে কিন্তু পাবলিশড করে দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা সম্ভাব্য একটা ডেট ধরে নিচ্ছি যে প্রত্যেকবার কিন্তু এই যে টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসেই বেশিরভাগ টাকা কিন্তু দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমরা এই যে পরবর্তী কিস্তি রয়েছে ষোলোতম কিস্তি সেটা কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে পাবো অর্থাৎ যে কৃষক বন্ধু প্রকল্প যারা পায় তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাবে এটা কিন্তু টোটালি সম্ভব আগে যে প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে সেটা থেকেই কিন্তু বলা হচ্ছে এমন নয় যে ফেব্রুয়ারিতেই দিবে এমনও হতে পারে যে জানুয়ারিতেই দিয়ে দিতে পারে অনেক সময় আগে দিয়ে দেয় অনেক সময় লেটে দেয় এমনটা কিন্তু হয়ে থাকে আবার এমনও হতে পারে দেখা যাচ্ছে মার্চের একদম শেষের দিকে দিচ্ছে এমনও কিন্তু হতে পারে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অনুযায়ী কিন্তু আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির শেষ উইকের দিকেই কিন্তু টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকনটা আসবে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ